হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি সকাল 10টার সময়, কিন্তু আমার 11টা থেকে এখন ডিউটি আছে, আমাকে যেতেই হবে। তো চটপট রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিউটির জন্য রেডি হয়ে গেছি, বাজে 10টা 50, আমার হাতে আছে 10 মিনিট মাত্র, আমাকে এক্ষুনির মধ্যে বেরোতে হবে। ডিউটি পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। আমি চলে এসেছি, এবার ডিউটি কোনটির জন্য এবার রেডি হব। রেডি হয়ে আবার তোমাদের সাথে ডিউটির পরে আমার কথা হবে। টাটা। ডিউটির মাঝখানে চেষ্টা করবো কথা বলার। 6টা আর আমি ডিউটি থেকে চলে এসেছি। এরপর হচ্ছে অনেক কাজ, এই ফ্রেশ হব। ফ্রেশ হয়ে যাওয়ার পর হচ্ছে রান্না বান্না করতে হবে, তারপর ডান্স প্র্যাকটিস করতে হবে, আবার কাল সকালবেলা ডিউটি আছে। ঠিক আছে, চলো আমি ফ্রেশ ট্রেশ হই। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আজ আমার শরীরটাও ঠিক ভালো নেই, একটু জ্বর জ্বর লাগছে। এই ঠান্ডা গরমের মাঝখানে এত জ্বর হচ্ছে, কি বলা যায়। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও। আমার মতোই কারোর কি এরকম জ্বর আসছে, কেউ কি এরকম অসুস্থ, আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও। আর চলো আমি রান্না বান্না করি। আমার রান্না বান্না সব হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। এখন 9টা থেকে 10টা 1 ঘন্টা নাচ প্র্যাকটিস করব, তারপর একটু রিলস দেখব। তোমরা সবাই আমার ইনস্টাগ্রামের চ্যানেলটি ফলো করে দিও, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার একটা ডান্স চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে যেতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবার ডান্স প্র্যাকটিসের পর তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তোমরা যদি জানতে চাও যে আমি কী ডিউটি করি, তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে সেটা কমেন্টে করো যে আমি কী করি না করি। তো আমার নাচ প্র্যাকটিস হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10টা। এরপর হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো, কাল আমার সকালবেলা মর্নিং ডিউটি আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।